ঋত্বিকা সেন ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি একজন অভিনেত্রী মডেল। ঋত্বিকা সেন 2012 সালে 100% লাভ অর্থাৎ 100% লাভ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত বরবাদ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করে সকলের নজরে আসেন এবং চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর তিনি 2015 সালে আরশিনগর চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কলকাতা টাইমস দ্বারা তৈরি সর্বাধিক কাঙ্ক্ষিত নারী 2015 এর তালিকায় ছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি গানও গেয়ে থাকেন। 1997 সালের 5ই ডিসেম্বর কলকাতায় তার জন্ম। তিনি কলকাতার একটি কনভেন্ট স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুলে ভর্তি হন। তিনি বেহালার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়ছেন। কর্মজীবন 2010 সালে রবি কিনাগির ওয়ান্টেড চলচ্চিত্রে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় 2009 সালে তিনি স্টার জলসার বউ কথা কও ধারাবাহিকে মিলি চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন। 2012 সালে 100% লাভ চলচ্চিত্রের ঋত্বিকা সেন চলচ্চিত্র শিল্পে যাত্রা শুরু করেন। এই চলচ্চিত্রে তিনি জিৎ এবং কোয়েল মল্লিকের সাথে একটি শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন। একই বছরে দেব ও পূজা বসের সঙ্গে চ্যালেঞ্জ 2 চলচ্চিত্রে ঋত্বিকা উপস্থিত ছিলেন। 2014 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র বরবাদ চলচ্চিত্রে তিনি মূল ভূমিকায় অভিনয় করেন। একই বছরে ঋত্বিকা অভিনীত মাসুম চলচ্চিত্র মুক্তি পায় প্রেক্ষাগৃহে। 2015 সালের পর তিনি দেবের সাথে আরশিনগর চলচ্চিত্রে ক্যারিয়ারের সাফল্য অর্জন করেন। সিনেমা বক্স অফিসে হিট ছিল এবং অভিনেত্রী সমালোচকদের এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রচার পেয়েছিলেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্র গদ্দারতে অভিনয় করবেন, যা বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্র। এরপর অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিস কল। এছাড়া দক্ষিণ ভারতের মালয়ালম তামিল সিনেমায় তিনি অভিনয় করছেন। সিনেমায় অভিনয়ের পূর্বে তিনি সম্প্রতি তিনি জুবিন গর্গ এর গাওয়া একটি মিউজিক ভিডিওতে সম্রাট মুখোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন। বন্ধুরা, এখানে একটি মজার গল্প রয়েছে ঋত্বিকা সেন প্রসঙ্গে। মেয়ে এখন বউ, অর্থাৎ 12 বছরে বদলে গেল সম্রাট ঋত্বিকার সম্পর্কের সমীকরণ। বিষয়টি খুলে বলছি, বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ সম্রাট মুখোপাধ্যায়। প্রায় দীর্ঘ 2 দশক ধরে বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে গঙ্গারাম ধারাবাহিকে স্বামীর ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। সম্রাটের স্ত্রী ময়না মুখোপাধ্যায় অভিনয় করেছেন। ময়না মুখোপাধ্যায়ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। সম্প্রতি সম্রাটের জীবনে এক অবাক করা কাণ্ড ঘটেছে। 12 বছর আগে যে তাঁর মেয়ে ছিল, এখন সে বউ। তবে এই অদ্ভুত বদল এসেছে রিয়েল লাইফে। বউ কথা কও ধারাবাহিকে সাগর সেন সম্রাটের স্ক্রিন নেম। এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ঋত্বিকা সেন। এরপর লম্বা সফর পার করে এখন টালিগঞ্জের নায়িকা সেই ছোট্ট মিলি 12 বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সম্রাট ঋত্বিকা জুটি হিসেবে। কিন্তু 1 দশকেরও বেশি সময় পার করে দুজনের সম্পর্কের সমীকরণ পাল্টে গিয়েছে। সৌজন্যে আসন্ন একটি মিউজিক ভিডিওতে সেখানে সম্রাটের স্ত্রী চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে। সদ্যই দার্জিলিংয়ে এই গানের শুটিং সেরেছেন 2 তারকা। গানটি গেয়েছেন জুবিন গর্গ।
এক সাক্ষাৎকারে সম্রাট মুখোপাধ্যায় জানান, 12 বছর আগে বহু কথা কও ধারাবাহিকে ঋত্বিকা ছিল আমার মেয়ের চরিত্রে। সে সময় ঋত্বিকাকে বলেছিলাম, একদিন আমি তোমার হিরো হব, প্রমিস করেছিলাম। ও ইয়ার্কি করে উড়িয়ে গিয়েছিল, আমি কিন্তু সেই প্রমিস রেখেছি। এক সময়ের অন স্ক্রিন মেয়ের সঙ্গে স্ক্রিনে রোমাঞ্চ করাটা বেশ মজার এক্সপিরিয়েন্স। ফেসবুকের দেওয়ালে লিখেছেন অভিনেতা সম্রাটের কথায়, এটাই জীবনের বৃত্ত। সম্রাট মুখার্জি লিখেছেন, আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট ডে আই শুট এ সিন উইথ দ্য লিটল গার্ল ঋত্বিকা সেন। আকা মিলি ফর দ্য ডেইলি শো, বউ কথা কও ফর স্টার জলসা, এ ট্যালেন্টেড অ্যান্ড ডিলিজেন্ট গার্ল অলওয়েজ এজার টু লার্ন। গানের ক্যাচ লাইনটি হিন্দিতে, তবে বাকি গানের লিরিক্স বাংলায়। দুর্গাপুজোতে এই গান রিলিজ করবে বলে খবর। পাহাড়ি পরিবেশ আর অসমের ভূমিপুত্রের ম্যাজিক্যাল ভোকাল একে অপরের সঙ্গে মিলে মিশে গিয়েছে মনে করেন সম্রাট। পুরনো দিনের কথা আর নতুন কাজ, এভাবেই দার্জিলিংয়ে জমে উঠল সম্রাট ঋত্বিকার সম্পর্কের নতুন রসায়ন। অন স্ক্রিনে কতটা প্রভাব ফেলবে এই জুটির কেমিস্ট্রি, সেটাই এখন দেখবার। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল এই উদীয়মান তরুণী মিষ্টি মেয়ে ঋত্বিকা সেনের সংক্ষিপ্ত জীবনী।